এক্সামের টেকনিক্যাল চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গের আরেকটি মিউনিসিপ্যালিটিতে ইটপাট যোগ্যতায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো সেই বিজ্ঞপ্তি নিয়ে ডিটেলসে ভিডিওতে আলোচনা করব। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, যেখানে ডিটেলসে দেখাবো যে কোন মিউনিসিপ্যালিটি থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আপনারা কীভাবে আবেদন করবেন। যদি চাকরি খবরটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একবার লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতি অবশ্যই রেড কালার বাটনটি প্রেস করে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে যখন কোনো চাকরি করে ভিডিও আমার চ্যানেল আপলোড করবো আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন মাধ্যমে পৌঁছে যাবে। এই হচ্ছে নোটিফিকেশান পিডিএফটি, দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য বোর্ড অফ কাউন্সিলর অফ টিটাগং মিউনিসিপ্যালিটি। নোটিফিকেশান নাম্বারটি বলা হয়েছে রিক্রুটমেন্ট /TM/2020/1 28 ফেব্রুয়ারি 2020 পাবলিশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর এলিজিবল ক্যান্ডিডেট ফর ফিলিং আপ দ্য পার্মানেন্ট পোস্ট অফ মজদুর গ্রুপ DS শুন ইন দ্য টেবিল বিলো আন্ডার টিটাগং মিউনিসিপ্যালিটি। দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনাদের স্থায়ীভাবে আপনাদের মজদুর গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে টিটাগং মিউনিসিপ্যালিটিতে। নেম দ্য পোস্ট যেটা বললাম মজদুর গ্রুপ ডি পদে নেওয়া হবে। 25টি ভ্যাকেন্সি রাখা হয়েছে, SC-দের জন্য 3টি, জেনারেলের জন্য 5টি, জেনারেল ইসির জন্য 5টি, ST-র জন্য 2টি, যেখানে এক্স জেনারেলদের জন্য 2টি। এই হিসেবে কিন্তু সব ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি বারো আসছে। দেখতে পাচ্ছেন স্যালারি যদি কথা বলে 4,900 থেকে 16,200 টাকা স্যালারি, 1,700 টাকা গ্রেড পে। শিক্ষাগত যোগ্যতা বলেছে শুধুমাত্র ইটপাস যোগ্যতা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। বয়সের সীমা রাখা হয়েছে 1-1-2020 হিসেবে, 18 থেকে 40 মধ্যে বয়স থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো এই ছিল কিন্তু পোস্ট, আপনাদের নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবেন। এখানে বলা হচ্ছে অফলাইনে আবেদন করতে হবে নির্দিষ্ট ফর্মে, সে আবেদন করা ফর্মটি আপনাদের ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে প্রিন্টও করতে হবে, প্রিন্টও করে ফিল আপ করে তার সাথে আপনার যা যাদের ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে নির্দিষ্ট অ্যাড্রেসে পাঠাতে হবে। এই PDF নোটিফিকেশনটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইট হচ্ছে www.titagonmunicipality.in। দেখতে পাচ্ছেন নিচে স্ক্রোল দেখতে পাচ্ছেন আপনাদের বলা হচ্ছে আবেদন ফর্মটি পাঠাতে হবে এই অ্যাড্রেসে। অ্যাড্রেসটি হচ্ছে দ্য চেয়ারম্যান টিটাগং মিউনিসিপ্যালিটি, 1 BT রোড, PO টিটাগং, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, কলকাতা 700119। এই অ্যাড্রেসে আপনাদের পাঠাতে হবে স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট অথবা কুরিয়ার মাধ্যমে 17 মার্চ 2020 মধ্যে। এখানে বলা হচ্ছে আবেদন করা খামের উপর লিখতে হবে এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, যেটা আপনাদেরকে বললাম, এবং যে পোস্টের জন্য আবেদন করবেন অর্থাৎ মজদুর গ্রুপ ডি, সেটি কিন্তু আপনাদের আবেদন করা খামের উপর লিখতে হবে। নিচে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এজ রিলেকশন, এখানে কিন্তু SC/ST-তে 5 বছর, OBC-তে 3 বছর বয়সের ছাড় আছে, এটা কিন্তু পরিষ্কার এখানে বলা হচ্ছে। লাস্ট ডেট অফ সাবমিট অফ অ্যাপ্লিকেশন এখানে বলা হচ্ছে আবেদনের লাস্ট ডেট, যেটা বললাম 17 মার্চ 2020 বিকেল 4টার মধ্যে কিন্তু উপরে যে অ্যাড্রেসটি বললাম সেই অ্যাড্রেসে আবেদন ফর্মটা আপনাদের পৌঁছাতে হবে। নিচে স্ক্রোল দেখতে পাচ্ছেন রিটেন এক্সাম, এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে আপনাদের নিয়োগ করা হবে, যেখানে 80 নম্বর আপনাদের পরীক্ষা থাকবে। এখানে সিলেবাস বলা হয়েছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার উপর 20 মার্কসে থাকবে, জেনারেল সায়েন্স উপর 20 মার্কস, হিস্ট্রি উপর 10, জিওগ্রাফি উপর 10, ম্যাথামেটিক্স উপর 20, এইসব বিষয় মিলে আপনার টোটাল 80 মার্কসের পরীক্ষা থাকবে। দেখতে পাচ্ছেন এবং আপনাদের বলা হচ্ছে কোশ্চেন পেপার আপনাদের ইংলিশ এবং বেঙ্গলিতে হবে, MCQ টাইপের কোশ্চেন থাকবে। এখানে বলা হচ্ছে দেয়ার উইল নো নেগেটিভ মার্কিং ফর রং অ্যান্সার, ভুল অ্যান্সারের জন্য কোনো ধরনের এখানে আপনাদের নম্বর কাটা হবে না। দেখতে পাচ্ছেন পরীক্ষা পাশ হলে আপনাদের 20 মার্কসের ইন্টারভিউ ডাকা হবে। দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার বলা হয়েছে। তো এই ছিল ইনফরমেশনটি, আপনাদের দেখিয়েছি আপনাদের ফর্মটা পড়া এবং এই PDFটি কীভাবে ডাউনলোড করে পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, যেটা আপনাদেরকে বললাম www.titagonmunicipality.in। এই অফিসিয়াল ওয়েবসাইট এন্টার করলে ওয়েবসাইটটি তুমি শো করবে, এখানে এই ধরনের একটি পপ আপনি দেখতে পাবেন এমপ্লয়মেন্ট নোটিশ, এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু যে নোটিফিকেশনটি আপনাদেরকে দেখালাম এই নোটিফিকেশন PDFটি আপনারা ডাউনলোড করে পেয়ে যাবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মাট ক্লিক আর, এখানে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের একটি আবেদন ফর্ম ডাউনলোড হয়ে আসবে। এটি হচ্ছে আবেদন ফর্ম, এটি আপনাদের প্রিন্টও করতে হবে, প্রিন্টও করে ফর দ্য পোস্ট অফ এখানে পোস্টের নাম লিখতে হবে মজদুর গ্রুপ ডি, আপনার নাম, রেশন কালার, ফটো, সমস্ত কিছু ইনফরমেশানগুলি ক্লিয়ার এখানে বসাতে হবে। বসিয়ে দেখতে পাচ্ছেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী আছে, ডেট প্লেস সিগনেচার দিয়ে এর সাথে আপনার যা যাদের ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্ট করে উপরে যে অ্যাড্রেসটি বললেন সেই অ্যাড্রেসে 17 মার্চ 2020 বিকেল 4টার মধ্যে পৌঁছাতে হবে। স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা আবেদন ফর্মটি জমা করতে পারবেন। তো এই ছিল চাকরি খবরটি, যেটি টিটাগং মিউনিসিপ্যালিটিতে মজদুর গ্রুপ ডি পদে ইটপাট যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি ইনফরমেশানটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একবার লাইক করবেন, শেয়ার করবেন সবার সাথে, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।